আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই টিএন তোহিদ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আপনাদেরকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। এর আগে প্রায় দু তিন সপ্তাহ আগে পরেই আমি একটা ভিডিও আপলোড করছি, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য। এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে ভালো কিছু শিখাতে পারি। অ্যান্ড আজকের ভিডিওটি হচ্ছে ফেসবুক পেজের অষ্টমতম পর্ব। এর আগে আমার সাতটা ভিডিও ফেসবুক পেজ কীভাবে ফ্রিতে প্রমোট করবেন সাতটা ভিডিও আপলোড করা আছে, যারা দেখে নেননি ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করুন, ওখানে পেয়ে যাবেন ভিডিও লিঙ্কগুলো এবং সেখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজ প্রমোটের ফ্রিতে এবং সেটা থেকে ভালো কিছু শিখতে পারবেন, এই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। যাই হোক, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের ভিডিওটি। ওকে, তো এখন আপনাকে যেটা করতে হবে গুগল ক্রোমটা অপেন করতে হবে। আশা করি গুগল ক্রোম এই সফটওয়্যারটি সবার কাছে আছে, আর না থাকলে অবশ্যই গুগলটা ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটা ভালো করে দেখে নেন, এই সফটওয়্যারটা আপনাকে অপেন করতে হবে। অ্যান্ড আজকের যেই ফেসবুক পেজ প্রমোটের অষ্টমতম পর্ব, আমি যতগুলো পর্ব আপলোড করছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্ব হচ্ছে আজকের পর্ব, এবং এইটার মতো ওয়ে আর কোনো ওয়ে নাই। ফ্রি প্রমোট যদি আপনি করতে চান এটার মতো ওয়ে আর একটাও পাবেন না, এবং একটাও হবে না, বা এরকমভাবেও হবে না প্রমোট। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। আপনি যতই ফ্রি প্রমোট করেন তত তো আপনাকে কষ্ট করতে হবে বা পরিশ্রম করতে হবে ফ্রি প্রমোট করতে গেলে, আমি যতগুলো পর্ব দেখাচ্ছি। কিন্তু আজকের পর্বটি হচ্ছে আপনাকে ছোট্ট সামান্য একটা পরিশ্রমের, শুধুমাত্র একটা পোস্টের বিনিময়ে হয়তো বা আপনার হাজার হাজার লাইক আপনার পেজে চলে আসতে পারে। শুধুমাত্র আপনার পরিশ্রম হচ্ছে এটাই যে আপনাকে একটা পোস্ট করতে হবে, পরিশ্রম এটাই, হয়তো বা এই পরিশ্রমের বিনিময়ে আপনার পেজে হাজার লাইক চলে আসতে পারে। তবে এটা কীভাবে সম্ভব, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। মানে বাংলাদেশে এখন কোন জিনিসটা বেশি বহুল প্রচলিত, মানে বেশি মানুষ সেটা নিয়ে ঘাটাঘাটি করতেছে, সেই জিনিসটা নিয়ে আপনাকে কথা বলতে হবে, সেটা নিয়ে আপনাকে পোস্ট করতে হবে বা ভিডিও পোস্ট করতে হবে। যাই হোক, তো ট্রেন্ডিং টপিক আপনি কোথায় পাবেন বা কীভাবে বুঝবেন বাংলাদেশে এখন সবচেয়ে বেশি পপুলার কোন জিনিসটা, এবং সেটাকে কীভাবে আপনি সুন্দরভাবে একটা পোস্ট প্রেজেন্টেশন মানুষের কাছে করতে পারবেন, সেই জিনিসটা আপনি আমাকে আপনাকে আমি এই ভিডিওতে দেখাবো। ওকে, তার জন্য আপনাকে এই গুগল ক্রোমটা অপেন করতে হবে। অপেন করার পরে এরকম একটা অপশন আসবে, তার মধ্যে এখানে আপনাকে সার্চ বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সার্চে আপনাকে প্রথম আলো লিখতে হবে। ওকে, প্রথম আলো লেখার এই মানেটা হচ্ছে আপনারা হয়তো বা এটা পর্যন্ত দেখে চলে যেতে পারেন, আমি বলবো যে চলে যাবেন না, কারণ আরও কিছু গোপন ট্রিক্স আছে। আসলে প্রথম আলোতে এসে কী করবেন, আপনি কোন জিনিসগুলো আপনি আপনার পেজে আপলোড করবেন এবং কীভাবে আপলোড করলে ভালো কিছু আপনার পোস্টে লাইক পাবেন এবং ভালো কিছু আপনার পেজেও লাইক পাবেন এবং অনেক বেশি পপুলার হবে আপনার পোস্টিং। ওকে, তারপরে প্রথম আলোতে চলে আসার পরে দেখুন প্রথম যেই পোস্ট আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে সমস্তদের শান্ত থাকার জন্য অনুরোধ করলেন সাকিব, এরকম একটা পোস্ট আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম এবং এটা নিয়ে এখন বাংলাদেশে অনেক বেশি পপুলার চলতেছে, এবং বাংলাদেশে আপনি যদি ফেসবুকে ঢুকেন সাকিবকে নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছে। তো আপনি যদি এই জিনিসটা ফেসবুকে পোস্ট করেন ভালো কিছু লাইক পাবেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো এই কারণে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি আর স্ক্রল ডাউন করেন নিচের দিকে তাহলে দেখবেন আরও অনেক খেলা এবং যে আপনি যে রিলেটেড পোস্ট করতে চাচ্ছেন সেই রিলেটেড পোস্ট কিন্তু আপনি প্রথম আলোতে এলেই খুঁজতে পারবেন। দেখেন স্পোর্টস নিউজ আছে, এবং এখানে দেখেন একটা পোস্ট আমি পাইছি, সেটা হচ্ছে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনাকে পাচ্ছে মেসি, মানে ব্রাজিলের বিপক্ষে একটা খেলা আছে, সেই খেলাতে মেসিও খেলবে এটা বোঝাচ্ছে। তো এটা কিন্তু একটা ট্রেন্ডিং টপিক, মেসির লাভার যারা আছে তারা কিন্তু এই পোস্টটা পেলে অনেক বেশি আগ্রহ হবে এবং আপনার পোস্টটাকে লাইক করবে, আপনার পেজটাকেও লাইক করবে ভালো কিছু আপডেট পাওয়ার জন্য আপনার পেজ থেকে। যাই হোক, আপনি এটাতে ঢুকবেন, ঢুকার পরে আপনার উপরে যেই পোস্টটা আছে পোস্টটাকে আপনাকে কপি করতে হবে। কপি করার জন্য জাস্ট এই লেখাটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখে সবগুলো এটার উপর সেভ দিয়ে ধরে রাখে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যে কপি নামের অপশন আছে আপনাকে কপিতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে যে ছবিতে আছে আপনি যে নিউজটাতে ক্লিক করছেন সেই নিউজে, দেখুন আমি এই নিউজে ক্লিক করছি, এখানে মেসির একটা ছবি আছে, এই ছবিটা আপনাকে ক্লিক করতে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এটা চেপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে
ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পরে আপনার যে পেজে এটা পোস্ট করতে চাচ্ছেন সেই পেজটা সিলেক্ট করবেন। আমি টিএন তহিদ এই পেজটাতে যেটা পোস্ট করবো, পোস্ট করার পরে আপনাকে টিএন তহিদে সিলেক্ট করার পরে বা আপনার পেজটাতে সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আসবে ক্রিয়েটর পোস্ট, আপনাকে ক্রিয়েটর পোস্টে ক্লিক করতে হবে। ক্রিয়েটর পোস্টে ক্লিক করার পরে এখানে ফটো অ্যান্ড ভিডিও, এখান থেকে আপনি যে ফটোটা ডাউনলোড করছেন সেটাতে ক্লিক করে এটা আপলোড করবেন। আপলোড করার পরে আপনি যেই ফটোটা বা যে শিরোনামটা কপি করছেন সেটা এখানে চেপ পোস্ট করবেন। পোস্ট করার জন্য এখানে এটা চেপ দিয়ে ধরে রাখবেন, এই অপশনটা চেপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এরকম একটা অপশন আসবে, তার মধ্যে এখানে পেস্ট নামের অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। পেস্ট নামের অপশনে ক্লিক করার পরে লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পরে আপনাকে লাস্টে কোনো দাঁড়িয়ে থাকবে না, এখানে একটা দাঁড়িয়ে দিতে হবে। তো দাঁড়িয়ে দিয়েছেন, দাঁড়িয়ে দেওয়ার পরে একটু কী বলে এটাকে মানে এন্টার দেবেন, একটু স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনাকে আবার সেই ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে নিচের দিকে দেখবেন যে ছোট্টভাবে এই পুরো নিউজটার শিরোনাম এখানে দিয়ে দিছে বা সারাংশ যেটাকে বলা আর কি। তো আপনি চাইলে পুরোটা দিতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো শুধুমাত্র এটা দেওয়ার জন্য। আমি আপনাকে দেখাইতেছি, এই যে আপনি শিরোনামের মধ্যে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা ছবি আছে এবং ছবির নিচে ছোট্ট করে তার সারাংশ দেওয়া আছে। আপনি যদি নিচে যদি একটু স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এরকম একটা লেখা। তো আপনি এই ঘরের মধ্যে শুধুমাত্র যে লেখাটা, এই লেখাটা কপি করবেন, ঠিক আছে? কপি করার জন্য জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে চেপ দিয়ে ধরে রাখার পরে এটা দিয়ে চেপ দিয়ে টান দিবেন। টান দেওয়ার পরে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে এখানে কপিতে ক্লিক করে এটা কপি করে নেবেন, ওকে? তো আমি আপনাকে আবারও বলতেছি, আপনি যদি পুরোটা নিতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার যে রিকমেন্ড সেটা হচ্ছে আপনি শুধুমাত্র এটুকুই কপি করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ বেশি বড় পোস্ট দেখলে মানুষ ওটাকে অ্যালাউ করে না, মানে ওটা পড়তে চায় না। অলসতা অনেক ব্যক্তি আছে যারা পুরোটা পড়তে চায় না। তো আপনি ছোট্ট করে এটাতে ওই সাংবাদিকরা ছোট্ট করে লিখে দিছে আসলে সে কী করতে চায় বা এইটার সারাংশটা কী, ওকে? তো আপনি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার রিকমেন্ড হচ্ছে শুধুমাত্র এটা কপি করবেন। যাই হোক, কপি করার পরে আপনাকে যেটা করতে হবে, আবার সে পোস্ট আসতে হবে। পোস্ট আসার পরে এটা সেভ দিয়ে ধরে রাখবেন, মানে আপনার ফেসবুকে আসবেন আর বি আসে যেই সারাংশটা আপনি কপি করছেন সেটা আপনার এই টাইটেলের নিচে বা এই শিরোনামের নিচে পেস্ট করতে হবে। তার মধ্যে আপনাকে যেটা করতে হবে, এন্টার সেভ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনার এখানে পেস্ট নামের একটা অপশন আসবে, এখানে পেস্টে ক্লিক করবেন। পেস্টে ক্লিক করার পরে এটা পেস্ট হয়ে যাবে এবং লাস্টের দিকে একটা দাঁড়িয়ে দিয়ে দেবেন, ওকে? আপনার কাজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে শেয়ার অপশন, আপনাকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো গ্রুপ আপনাকে দেখাবে, তার মধ্যে আপনি যে যে গ্রুপে পোস্ট করতে চাচ্ছেন সেই সেই গ্রুপগুলোতে আপনি ক্লিক করে দেবেন। যেমন আমি এখানে দেখা দিচ্ছি যে ডিজিটাল বাংলা নিউজ এটাতে দিছি এবং ইসলামী বার্তা, এটা কিন্তু ইসলামিক কোনো বিষয় না, এগুলো হচ্ছে খেলা স্পোর্টস রিলেটেড, এই ধরনের গ্রুপে আপনাকে পোস্ট করতে হবে। যাই হোক, এখান থেকে আমার পছন্দ যে গ্রুপগুলো সেগুলো আমি সিলেক্ট করে এখানে যে পাবলিশ নামের অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবেন এবং সেটা পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সাইটটা শেয়ার, মানে সাইটটা গ্রুপে আমার এটা শেয়ার হয়েছে। এখন আপনার কাজ যেটা সেটা হচ্ছে, আপনি দেখতেছেন যে আমার যে পোস্টটা মেসি কিনে পোস্ট করছি এটা পোস্ট হয়ে গেছে। তারপরে এখন আপনাকে যেটা করতে হবে, এখানে শেয়ার টু স্টোরি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মানে আপনি আপনাকে বাকি যে সময়টা আপনাকে আপনার সাথে কথা বলবো বা ভিডিওতে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না স্কিপ করে পুরোটা ভিডিও দেখলে আশা করি আপনার জন্য ভালো হবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি ভালো না গেলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, ওকে? তো এখন আপনাকে যেটা করতে হবে, শেয়ার টু স্টোরি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, শেয়ার টু স্টোরিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন এবং অনেকগুলো গ্রুপও পাবেন। এখান থেকে আপনি আপনার গ্রুপগুলোতে দিয়ে দিবেন। এখানে যেমন মাইরাল্লা, নয়েল মাইরাল্লা, এখানে এটা গ্রুপ এবং আরও নিচে অনেকগুলো গ্রুপ পাবেন। আরও গ্রুপ পাওয়ার জন্য এখানে সেম ওরে ক্লিক করবেন, অথবা এটা যদি আপনি স্ক্রল ডাউন করেন তাহলে আরও অনেকগুলো গ্রুপ পাবেন। যাই হোক, আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে গ্রুপগুলো। যেমন ইসলামী বার্তা একটা গ্রুপ আছে, এটা হলো আমার গ্রুপ, চাইলে জয়েন করতে পারেন আপনারা। তো আমি ওটা বাদে বাকিগুলো সিলেক্ট করলাম যেহেতু এটা স্পোর্টস রিলেটেড দিয়ে। তারপরে আপনাকে এখানে স্যান্ডে ক্লিক করতে হবে অথবা উপরে, হ্যাঁ স্যান্ডে ক্লিক করলে হবে। স্যান্ডে ক্লিক করার পরে এটা আপনার স্টোরিতে, এটাকে কী বলে, পোস্ট হয়ে যাবে। এটা কিন্তু স্টোরিতে পোস্ট হবে, বাট গ্রুপে নিউজ ফিডে এটা পোস্ট হবে না। এখন গ্রুপে যদি আপনি নিউজ ফিডে পোস্ট করতে চান, আপনাকে যেটা করতে হবে এখানে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ অপশন, এটা একটু খেয়াল করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে। তার মধ্যে আপনাকে যেটা করতে, উপরে দেখবেন শেয়ার টু ফেসবুক এরকম একটা অপশন আছে, আপনাকে জাস্ট এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করার পরে গ্রুপ নামের একটা অপশন আসবে, আপনাকে সেই গ্রুপে ক্লিক করতে হবে। অনেকগুলো অপশন থেকে গ্রুপটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অনেক যতগুলো গ্রুপে আপনি জয়েন আছেন সবগুলো গ্রুপ
এখানে শো করবে। তো যেহেতু এটা স্পোর্টস রিলেটেড, চাইলে আপনি ক্রিকেটের কোনো গ্রুপে পোস্ট করতে পারবেন, নো প্রবলেম। ক্রিকেটাররাও ক্রিকেটের কি বলে দর্শকরাও কিন্তু ফুটবলকে লাভ করে। তো ক্রিকেট ফুটবল স্পোর্টস এরকম কোনো গ্রুপ থাকলে সেগুলোতে আপনি পোস্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে আমি একটা গ্রুপ সিলেক্ট করতে হবে, যেমন এখানে একটা পাইছি ওয়ার্ল্ড ক্রিকেট আপডেট, তো আমি এটাতে পোস্ট করব। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ওয়ার্ল্ড ক্রিকেট এটা এবং মেম্বার্স ক্রিকেট ওয়ার্ল্ড আপডেট, এটা হচ্ছে একটা গ্রুপ, অনেক বড় একটা গ্রুপ। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে পোস্টে ক্লিক করলে কিন্তু যদি 50,000 এই গ্রুপে মেম্বার থাকে, 50,000 মানুষের কাছে এটা চলে যাবে। তো কারণে আমি পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করলে জাস্ট হয়ে যাবে। এখন যদি আরও কোনো গ্রুপে আমি পোস্ট করতে চাই, তারপর আপনাকে যেটা করতে হবে, তো এটা যেহেতু ফুটবল রিলেটেড, তো আমি চাইতেছি যে ফুটবলের কোনো গ্রুপ যদি থাকে ওই গ্রুপে আমি পোস্ট করব। আর যদি ফুটবল রিলেটেড কোনো গ্রুপে আপনি জয়েন না থাকেন, তাহলে এখানে সার্চ অপশনে গিয়ে আপনাকে ফুটবল লিখে সার্চ করলে ফুটবল রিলেটেড অনেক গ্রুপ পেয়ে যাবেন, ওখানে আপনি জয়েন করে নেবেন। যাই হোক, তো আমি আবার শেয়ার অপশনে ক্লিক করলাম। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে সেমভাবে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই সার্চ অপশনে ফুটবল লিখে সার্চ করবেন। ওকে, আমি ফুটবল ওকে ফুটবল লেখার পরে দেখেন যে ফুটবল আমি পুরোটা লিখি নেই, FWT লেখার পরে একটা গ্রুপ পাইছি ফুটবল, এটা কি বলে ম্যানেজ কেস অফ বাংলাদেশের একটা গ্রুপ পাইছিলাম। তো এখানে ক্লিক করলে সেই গ্রুপে নিয়ে যাবে, অথবা আপনি যদি এখানে শুধু সার্চ বক্স স্পোর্টসও লেখেন, স্পোর্টস লিখে সার্চ করার পরে স্পোর্টস মেসেজ অথবা খেলোয়াড় খেলাধুলার খবর এরকম একটা অনেকগুলো গ্রুপ পাবেন যদি আপনি জয়েন থাকেন। তো এখানে ক্লিক করলে কিন্তু সেই গ্রুপগুলোতে আপনার পোস্ট হয়ে যাবে। ওকে, তো আপনি যদি জয়েন না থাকেন কোনো গ্রুপে, তাহলে আপনাকে মানে আমি যেটা দেখাছিলাম, ধরেন বুঝলাম যে আপনার আইডিতে কোনো স্পোর্টস রিলেটেড, ক্রিকেট রিলেটেড বা ফুটবল রিলেটেড কোনো গ্রুপ আপনি জয়েন নেই। তো জয়েন হওয়ার জন্য আপনাকে সার্চ অপশন আসতে হবে। সার্চ অপশনে এসে স্পোর্টস রিলেটেড স্পোর্টস লিখে সার্চ করলে কিন্তু অনেকগুলো গ্রুপ আপনি নিচে সাজেস্টেড হিসাবে দেখাবে। তো আমি SPO এটা লেখার পরে দেখবেন যে এখানে অনেকগুলো গ্রুপ দেখাচ্ছে। তো আমি Sports24 এটা লিখলাম, এটাতে ক্লিক করলাম এবং অনেকগুলো আমার এখানে পেজ দেখাচ্ছে। তো আমার তো পেজের প্রয়োজন না, আমার প্রয়োজন হচ্ছে গ্রুপের, এই কারণে আমাকে এখানে গ্রুপে ক্লিক করতে হবে। আসলে আমি গ্রামে এক জায়গায় বসে ভিডিও করতেছি, পাশে ছোটো ছেলেরা চিল্লাচিল্লি করতেছে, ওরা খেলাধুলা করতেছে, এটা হলো বিকালের সৌন্দর্যতম একটা বিকাল, অনেক ভালো লাগতেছে এই কারণে গ্রামে ওই জায়গায় বসে ভিডিও করতেছি। কেউ কিছু মনে করবেন না, ছোটো ছোটো বাচ্চারা ছেলেরা খেলাধুলা করতেছে। যাই হোক, তো আমি গ্রুপগুলোতে জয়েন হব, জয়েন হওয়ার জন্য জাস্ট এই প্লাসে ক্লিক করলে জয়েন হয়ে যাবে। তবে আমি আপনাকে একটা কথা বলবো, প্রতিদিন 5টার উপরে জয়েন হবেন না, 5টার উপরে বেশি জয়েন হতে গেলে আপনার আইডি ডিজেবল করে দিতে পারে বা আপনাকে কিছু দিনের জন্য ব্যান করে দিতে পারে, মানে আপনি কোনো গ্রুপে জয়েন হতে পারবেন না, কোনো গ্রুপে পোস্টও করতে পারবেন না। এই কারণে 5টার উপরে বেশি জয়েন হবেন না, দেখে দেখে 50,000 30,000 40,000 উপরে জয়েন হবেন, ঠিক আছে? তো এরকম 5-6টা গ্রুপে জয়েন হওয়ার দিবেন, জয়েন হয়ে নিয়ে সেমভাবে আগের জায়গায় গিয়ে আপনি ওখানে স্পোর্টস লিখে সার্চ করে ওই গ্রুপগুলোতে আপনি পোস্ট করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের কোনো একটা ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।